বাংলা চলচ্চিত্রের অনন্য দুই নাম ওমর সানি ও মৌসুমি। জনপ্রিয় জুটি হিসাবে বড় পর্দায় দীর্ঘদিন কাজ করেছেন তারা, এখনও সমান তালে কাজ করছেন। প্রিয়দর্শিনী মৌসুমি ভালোবেসে চিত্রনায়ক ওমর সানিকে বিয়ে করেছিলেন 1996 সালের 2রা আগস্ট। এই তারকা জুটির বিয়ে বার্ষিকী ছিল গত 2রা আগস্ট। দাম্পত্য জীবনের 21টি বছর পার করলেন তারা। চলচ্চিত্রের দৃষ্টান্ত স্থাপনকারী তারকা দম্পতি তারা হয়েছেন দর্শকের কাছে প্রিয় জুটি। অন্যান্য দিনের মতো গত 2রা আগস্ট স্বাভাবিক একটি দিনই অতিবাহিত করেছিলেন তারা দুজন। তবে সন্ধ্যার পর রাজধানীর উত্তরাতে অবস্থিত মৌসুমি সানির ছেলে ফারদিনের রেস্তোরাঁ মেরি মন্টানাতে এক ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাজা এবং রানীর বেশে দুটি ভিন্ন আসনে বসা সুখী এই তারকা দম্পতিকে অনেকেই এসে শুভেচ্ছা জানান এবং তাদের জন্য দোয়া কামনা করেন। মেরি মন্টানাতে উপস্থিত হয়ে তারকা দম্পতিকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়েছিলেন চিত্রনায়িকা রোজিনা, চিত্রনায়ক বাপ্পারাজ, আমিন খান ও তার স্ত্রী স্নিগ্ধা, অমিত হাসান ও তার স্ত্রী লাবণী, নাট্য নির্মাতা আরিফ খান সহ আরও অনেকে। মৌসুমি বলেন, আল্লাহর অশেষ রহমতে আমরা বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে দাম্পত্য জীবনের এতটা বছর কিভাবে যে পার করেছি ভাবলেই অবাক হই। সত্যি বলতে কি, সানি খুব ভালো মনের একজন মানুষ, আমাকে প্রতিটি মুহূর্তে সাপোর্ট করেছে, আমার পাশে থেকেছে, আর সন্তানদের প্রতিও সানি খুব দায়িত্বশীল। ওমর সানি বলেন, ঘটা করে এবার অনুষ্ঠান করিনি, কিছু কাছের মানুষরা এসে শুভেচ্ছা জানিয়েছে এবং আমরা আড্ডা দিয়েছি, এই তো আমার জীবনের অনেক বড় আশীর্বাদ মৌসুমি, সে আমার জীবনটাকে অনেক গুছিয়ে দিয়েছে। যে জীবনে মৌসুমি ছিল না সে জীবন কেমন ছিল আমি জানি না, কিন্তু মৌসুমির সঙ্গে আমার পথ চলা শুরু হওয়ার পর জীবন সুখের ও আনন্দের হয়েছে। মৌসুমির তুলনা সত্যি শুধু সে। বাংলাদেশের চলচ্চিত্রে তার অবদান অপরিসীম। মৌসুমির জন্য সবসময় আমার ভালোবাসা থাকবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ যেন মৌসুমি আমাকে ও আমাদের সন্তানদের সুস্থ রাখেন, ভালো রাখেন। ওমর সানি মৌসুমি জুটির প্রথম চলচ্চিত্র ছিল দোলা। এটি 1994 সালে মুক্তি পায়। এরপর একই জুটি অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে আত্ম অহংকার, প্রথম প্রেম, মুক্তি সংগ্রাম, হারানো প্রেম, গরিবের রানী, প্রিয় তুমি, সুখের স্বর্গ, মিথ্যা অহংকার, ঘাত প্রতিঘাত, লজ্জা, কথা দাও, স্নেহের বাঁধন ইত্যাদি। ওমর সানি মৌসুমি বর্তমানে উত্তম আকাশের আমি নেতা হব চলচ্চিত্রের শুটিং নিয়ে ব্যস্ত। থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক প্রেস করুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ দিন। পরবর্তী আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।